অর্গানিকের উপর যে চাষবাস করি, তা আমাদের এই মার্কেটিংয়ে খুব সমস্যা। আমরা মার্কেটিং করলে মার্কেটিংয়ে এইটার চাহিদা খুব কম, কেউ নিতে চায় না, এই জন্য এখন আর করি না। আমার বাপ দাদা, আমার দাদার কাছ থেকেই আমার বাবা শিখছি, আমার বাবার কাছ থেকেই আমি কৃষি বিপুল শিখছি। আবার কৃষি এগ্রিকালচার অফিসার এসে আমাদেরকে বিভিন্ন প্রকারের মানে পরামর্শ দেয়, সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করি। আমি কেঁচো কম্পোস্ট করছিলাম, কেঁচো কম্পোস্টের মাধ্যমেও অর্গানিক চাষবাস করছি, বিভিন্ন প্রকার ফসলে মানে ইয়ে করছি। আমাদের বড় মূলত প্রবলেম হচ্ছে আমাদের এইটার বাজার, একটা বাজার যে আছে সেই বাজারটার চাহিদা খুব কম। আমাদের এখানে বাজার প্রবলেমের কারণে এখন আর করি না। যদি এরকম বাজার তৈরি হয়, পরিবেশ যদি তৈরি হয়, কেউ যদি চাহিদা থাকে, তাহলে অবশ্যই আবারও আগামীতে করার চেষ্টা করব। যেহেতু এটা আমার বংশ পরম্পরায় আমরা করে আসছি, আমরা কৃষকের সন্তান। আমার ছেলেও যদি বড় ধরনের কোনো চাকরি করে, সে কৃষির ওপরে আগে কাজ করার পরেই সে যাবে ওই বিষয়ে। আমাদের বংশ পরম্পরায় এটা কৃষকের, বাংলাদেশে যারা বসবাস করি, যারা কৃষকের গ্রাম অঞ্চলে বাস করে, তারা সবাই কৃষিটাকেই প্রায়োরিটি বেশি দেয়। আমরা 80% কৃষক, শতকরা 80% কৃষক। আমরা সবাই চেষ্টা করি মূলত এই যে আপনারা যে খাওয়া দাওয়াটা করেন, বাড়িতে যে খাওয়া দাওয়াটা করেন, ধরেন যে এখন যে মানে এখন যে খাওয়া দাওয়ার যে সমস্যা, ধরেন যে সবখানে মাত্রাতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সার, আপনারা কি ধরনের খাওয়া দাওয়া করেন বাড়িতে? ওই আমরা ইয়েতে যেটা ইয়ে করি সেটাই খাই, যে ফসলটা আবাদ করি ওইটাই খাই। কী করবো এখন, পোকামাকড় আক্রমণ হয়, এখন এই আক্রমণের হাত থেকে রক্ষা করে তো অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হয়। তবে আমি মূলত আমার কাছ থেকে অনেকে পরামর্শ নেয় যে কীভাবে কীটনাশকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানে প্রাকৃতিক কী উপায় আছে, সেই উপায়গুলো আমি বলে দিই যে এইভাবে এইভাবে করলে মানে কীটনাশক হলে কিছুটা হলেও কমবে। যেমন ধান চাষ করতে গেলে মানে কঞ্চি ইয়া দিতে হবে, তারপরে আলোর ফাঁদ পাততে হবে, তাহলে না ওখানে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। এবং রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমি অম্লতা এমন পরিমাণ বেড়ে গেছে যে পরবর্তীতে ওইতে অন্য ফসল হতে খুব সমস্যা হয়। এই কারণে আমি তখন কৃষকদের পরামর্শ দিচ্ছি, চালাম করার পরে মানে জৈব কম্পোস্টের মাধ্যমে উন্নত ধরনের ফসল আবাদ করানোর জন্য ইয়ে করছি, তাতে ফসলে মানে ফলন কম হয় কিন্তু বাট খরচ কম পড়ে। মানে এইটা যে মানে বাজার মূল্য যে মানে নিবে এরকম পাওয়া যায় না, তখন ওই অন্যান্যরা যেভাবে ইয়া করে মানে বিক্রি করে সেই তুলনায় বিক্রি করতে হবে। আমি এবার তাহলে আপনি বলতেছেন যে এই সমস্যাটা আসলে মূলত হলো যে এটার মার্কেটিং করা, মার্কেটিং বড় সমস্যা হচ্ছে আমাদের মার্কেটিং। আমরা মার্কেটিংয়ে মার্কেটিংটা ভালো না পাওয়ার কারণে আমাদের এই মানে অর্গানিকটা খুব সমস্যা হচ্ছে। যদি কেউ মার্কেটিং এরকম মানে মার্কেটিং সিস্টেম দাঁড় করায় দেয়, তাহলে কি আপনি আবার ব্যাক? অবশ্যই ব্যাক করব এবং আরও মানুষকে মানে উদ্বুদ্ধ করব এই অর্গানিকের উপর চাষবাস করার জন্য। থ্যাংক ইউ।